আসসালামু আলাইকুম, বিডি হ্যান্ড স্পিক নিউজে আপনাদের স্বাগতম। আজকে নিউজের বিষয় হলো করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় শনাক্ত 1000+, মৃত 11। দেশে COVID-19 প্রাদুর্ভাবের 65তম দিনে 1000-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 1034 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই সময় করোনা ভাইরাস আরও 11 জনের প্রাণ কেড়ে নিয়েছে আর সুস্থ হয়েছেন 252 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান। তিনি বলেন, দেশে মোট 37টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। নতুন 1034 জন সহ মোট শনাক্তের সংখ্যা 15691 জন। করোনা ভাইরাসের কারণে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 239 জনে আর মোট সুস্থ হয়েছেন 2902 জন। ডক্টর নাসিমা সুলতানা জানান, আক্রান্ত শনাক্তদের মধ্যে বেশিরভাগেরই অবস্থান ঢাকাতে আর মৃতদের মধ্যে 5 জন পুরুষ এবং 6 জন নারী। হেলথ বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 183 জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন 2236 জন। এ সময় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 62 জন এবং এ পর্যন্ত ছাড়া পেয়েছেন মোট 1176 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বের 210টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত 41 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন 280,000-এরও বেশি মানুষ, তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 14 লাখের বেশি মানুষ। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি 11 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে এ ছুটির মেয়াদ 14 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। করোনা সংক্রমণ ঠেকাতে চতুর্থবারের মতো 25 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়। পরে সেটা আবারও বাড়ানো হয় 5 মে পর্যন্ত। পরে পঞ্চমবারের মতো করোনা সংক্রমণ ঠেকাতে 16 মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ছুটির সময় অফিস আদালত থেকে গণপরিবহন সব বন্ধ করে দেয়া হয়েছে, তবে কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাহিরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।